আমন্ত্রণ সহকে বিশেষ আলোচনা কেমন বাংলাদেশের অনুষ্ঠানের সঙ্গে আছে আমি শ্রী রহমান দর্শক এমডিজি বা সশ্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার বাংলাদেশের সাফল্য বিশ্বজুড়ে বেশ প্রশংসিত হয়েছে কিন্তু টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে বাংলাদেশ কতখানি সফলতা দেখাতে পারবে তা নিয়ে সংশয়ের কথা বলছেন বিশেষজ্ঞরা এসডিজিতে সতটি সুনির্দিষ্ট উন্নয়ন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যেখানে একশো উনসত্তরটি লক্ষ্যমাত্রা আছে এর মধ্যে অভিষ্ট লক্ষ্য ছয়ের সবার জন্যে নিরাপদ পানীয় জল ও নিরাপদ স্যানিটেশন বিষয়ক লক্ষ্য অন্তর্ভুক্ত করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের যৌথ সমীক্ষার দু হাজার বাইশ সালের তথ্য বলছে বাংলাদেশে নিরাপদ ব্যবস্থাকৃত পানির কাভারেজ উনষাট দশমিক শূন্য এক শতাংশ এবং নিরাপদ ব্যবস্থাকৃত স্যানিটেশন একত্রিশ শতাংশ তার মানে দেশের প্রায় অর্ধেক অঞ্চল নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার বাইরে ফলে দু সালের মধ্যে অশিষ্ট লক্ষ্য ছয় কতখানি অর্জিত হবে তা নিয়ে সংশয় রয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের প্রকাশিত দু সালের তথ্য দেখা যাচ্ছে নিরাপদ পানি স্যানিটেশন এবং নিরাপদ স্বাস্থ্যবিধির অভাবে বছরের প্রতি লাখে একশো সাতষট্টি জন মৃত্যুবরণ করছে একদিকে জলবায়ু পরিবর্তন অন্যদিকে অপরিকল্পিত নগরায়নের ফলে পানি স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বা ওয়াশ খাতে ঝুঁকির প্রবণতা বাড়ছে তাছাড়া প্রকল্প বা উদ্যোগ গ্রহণ কিংবা বরাদ্দ প্রদানের ক্ষেত্রেও শহর গ্রাম সমতল পাহাড় চর হাওর উপকূলীয় অঞ্চলের মধ্যে আঞ্চলিক বৈষম্য রয়েছে নিরাপদ পানি ও স্যানিটেশন নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে ধারণাগত ত্রুটিও রয়েছে এমন বাস্তবতায় বিশ্বজ্ঞরা যখন পানি স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বা ওয়াশ খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর সুপারিশ করছেন তখন চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এ খাতে বরাদ্দ কমানো হয়েছে সাড়ে বাইশ শতাংশ এটাকে বেশ ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার চলতি অর্থ বছরের বাজেট রিভিউ করার কথা বলছে এক্ষেত্রে ওয়াশ খাতের বরাদ্দ পুনর্মূল্যায়ন করা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা এমন প্রেক্ষাপটে দর্শক আজ আমাদের আলোচনার বিষয় সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশনের বাংলাদেশ চাই আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সামি হায়দার পাটোরি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বিআইআইএসএস গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির ওয়াটার এইড বাংলাদেশের প্রোগ্রামস অ্যান্ড পলিসি অ্যাডভোকেসির ডিরেক্টর পার্থ হেফাজ শেখ হেলবেটার্স বাংলাদেশের পানি খাদ্য ও জলবায়ু বিষয়ক ডোমিন কোয়ার্ডিনেটর মোহাম্মদ মাহমুদুল হাসান এবং ডরপের উপনির্বাহী পরিচালক ও ইন্টারন্যাশনাল ওয়াটার অ্যাসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিনিধি মোহাম্মদ জুবাই হাসান যাচ্ছি মূল আলোচনায় জনাব জুবাইর হাসান আপনাকে আমাদের আজকের আলোচনা শুরু করছি সবার জন্য নিরাপদ পানি এবং স্যানিটেশন নিশ্চিতের সূচকে এই মুহূর্তে কোন অবস্থানে বাংলাদেশ রয়েছে এই খাত কতখানি রাষ্ট্রীয় মনোযোগের দাবি রাখে এবং কী কারণে মনোযোগের কেন্দ্রবিন্দু হওয়া উচিত ধন্যবাদ আশিক ভাই এবং আজকে আর টিভিকে ধন্যবাদ যে একটি জনগুরুত্বপূর্ণ খাত কিন্তু এটা নিয়ে তেমন আলোচনা হয় না এটা নিয়ে আসা হয়েছে এবং এমন একটি সময় যে আমরা শুনছি যে বাজেট সংশোধন হবে তো এই পরিপ্রেক্ষিতে আমাদের অবস্থানটা একটু জানা উচিত যেমন আপনি শুরুতেই বলেছেন যে প্রায় উনষাট শতাংশ পানির কাভারে যে আছে যেটা নিরাপদ ব্যবস্থাকৃত পানি যেটা টেকসই উন্নয়ন অভিষ্টর সংজ্ঞা অনুযায়ী এটা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ প্রায় আরো চল্লিশ শতাংশ মানুষ পানি পাচ্ছে না নিরাপদ ব্যবস্থাকৃত স্যানিটেশনের ক্ষেত্রেও একত্রিশ বা বত্রিশ শতাংশ অর্থাৎ প্রায় ষাট শতাংশের উপরে মানুষ পাচ্ছে না তো অর্থাৎ আমরা তাহলে আমরা কোন জায়গায় আছি এখন এখানে দুটো বিষয় আছে সাধারণ ক্ষেত্রে আমরা জানি যে আমরা যেই পানিটা খাচ্ছি এটা হলো প্রাপ্যতা যে পাচ্ছে কিন্তু এটার গুণগত মান কি ঠিক আছে সেইটা বিষয়টা নিয়ে হলো নিরাপদ ব্যবস্থাকৃত পানি তো ওই জায়গাটাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনিসেফ যেই সংজ্ঞায়িত করেছে সেই জায়গায় আমরা একটু পিছিয়ে আছি তারপরে আমরা যেটা বলবো যে আমাদের যদি পানি স্যানিটেশনকে আমরা একটি অধিকার হিসাবে চিহ্নিত করি তাহলে প্রাপ্যতার ক্ষেত্রে আমরা যদিও কিছুটা অবস্থানে আছি কিন্তু এটার গুণগত মান এবং এটার অ্যাক্সেস করার ক্ষেত্রে আমাদের পানির যেই দাম বা মূল্য সেটা আমরা দেওয়ার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি অর্থাৎ মানে পানির যে একটা অধিকার এইটা বিষয়ে আমাদের আমরা এখনও অনেক পিছিয়ে আছি এই 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 যে একবিংশ শতাব্দীতে বা এখন যেটা আমরা নতুন বিশ্ব বলছি এবং এখন আমরা বলছি যে কেমন বাংলাদেশ চাই এই ক্ষেত্রে তো এটা এটা বলা যায় না মানে আমরা অধিকারের একটা কোনো জায়গাতেই আমরা নেই তলা নিতে চলে গেছে তো সুতরাং সূচকের জায়গায় আমরা খুবই নিচে আছি এটার অবস্থান খুব খারাপ এবং এটাকে করার জন্য আসলে কি কি করতে হবে হয়তো আমরা আলোচনার পরবর্তীতে আসব। তবে আমাদের অবস্থান খুব খারাপ এবং বিশ্ব দরবারে আমরা খুব একটা ভালো জায়গাতেও নাই আপনার কাছে আমি পরে আবার আসবো জানাব আবুল আল মোহাম্মদ শহীদ খান নিরাপদ পানি এবং স্যানিটেশন দেশের প্রতিটা নাগরিকের অধিকার কিন্তু এক্ষেত্রে নানামুখী বৈষম্য দেখা যাচ্ছে আবার এক্ষেত্রে বিশ্বকরা যখন বাজেট বরাদ্দ বাড়ানোয় তাগাদা দিয়ে থাকেন তখন চলতি অর্থ সামগ্রিকভাবে সাড়ে বাইশ শতাংশ কমানো হলো এটা কতখানি যৌক্তিক একেবারেই যৌক্তিক না কেননা এটা আমাদের একটা খুবই ইম্পর্ট্যান্ট এজেন্ডা এবং এসডিসির এজেন্ডা যেটা আপনি বললেন আপনার যদি ওই ষাট শতাংশ চল্লিশ শতাংশ এভাবে দেখি তখন আসলে পিকচারটা ভালো মতো দেখা যায় না আপনি এখন ষাট শতাংশর পরে যে চল্লিশ শতাংশ মানুষ আছে তার মানে কত কোটি মানুষ সাত কোটির বেশি মানুষ নিরাপদ পানি থেকে দূরে আছে আপনি যখন স্যানিটেশনটা দেখবেন সেখানে যদি ষাট শতাংশ দেখেন তাহলে কত মানুষ দশ কোটি মানুষ স্যানিটেশনে নেয় তাহলে অবস্থাটা বুঝে যায় কারণ আমাদের স্টাটিস্টিক্স শতাংশ বললে মনে হয় এটা আচ্ছা ঠিক আছে ষাট শতাংশ তো হয়ে গেছে বাকি চল্লিশ শতাংশ আস্তে আস্তে করব আসলে আমাদের দেশের কোটি কোটি মানুষ মানে সাত কোটি এবং দশ কোটি মানুষ নিরাপদ পানি এবং স্যানিটেশনের বাইরে আছে এবং আমাদের আরও অনেক চ্যালেঞ্জ আছে আমরা যেখানে বলছি যে নিরাপদ পানি আছে ধরেন ঢাকায় যে পানি আছে ওয়াসার পানি এটা নিরাপদ কিনা সেই প্রশ্নের উত্তর তো হবে যে না এটা নিরাপদ না এটা মাঝে মাঝে এটার মধ্যে অনেক জিনিস পাওয়া যায় হ্যাঁ কন্টামিনেটেড হয় এবং এই পানির রং টংও খারাপ পানি দিয়ে রান্নাবান্না ঠিকমতো করা যায় না এবং এই পানি খেয়ে মানুষজন অসুস্থ হয় তো ঢাকা শহরে নগরে যেখানে আমাদের অনেকগুলো প্ল্যান্ট আছে প্ল্যান্টে কিন্তু পানির ইয়ার ঠিক আছে সাইদাবাদ প্লান্টের দুটো প্লান্ট আছে ভালো আছে আমরা নদী থেকে পানি আনছি সেটা চেষ্টা করছি তো সেখানে যদি এই অবস্থা হয় তাহলে অন্য শহরের অবস্থা আরও খারাপ এবং পুরো বাংলাদেশের অবস্থা আরও খারাপ যদি নর্দার্ন বাংলাদেশের কথা বলেন সেখানে তো আর্সেনিক একটা বিশাল প্রবলেম উপকূলের কথা বলবেন ওখানকার চার কোটি মানুষ তো পানি পেয়ে পায় না লবণের পানি লবণাক্ত পানি খেতে হয় এবং সেটার জন্য নানাবিধ অসুবিধা তো ওই অর্থে বাংলাদেশ কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখে আছে যেখানে বাংলাদেশের বাজেট কমানো একেবারেই ঠিক হয়নি এটা বাজেট বাড়াতে হবে বাজেটে আমাদের অর্থ প্রয়োজন হবে যাতে আমরা আমাদের গোল যেটা আছে গোল এবং জনগণের খালি গোলের জন্য তো না জাতিসংঘ একটা গোল দিল এটা দিলে এরকম তো ব্যাপার না ব্যাপারটা হলো জনগণের প্রতি আমাদের যে দায় সেই দায়টা আমরা পালন করছি কিনা ঠিক মতো জনগণের প্রতি যে আমাদের কর্তব্য সেই কর্তব্যটা আমরা পালন করছি কিনা ঠিক মতো সেখানেই প্রশ্নটা আছে যে আমাদেরকে দুই হাজার তিরিশের মধ্যে এই একশো ভাগ মানুষকে বিশুদ্ধ পানি বা সুপেয় পানি এবং স্যানিটেশন করতে হবে স্থানীয় সরকার মতো তো চমৎকার একটি সারা দেশব্যাপী চমৎকার একটি নেটওয়ার্ক আছে তো এই নেটওয়ার্ক এই পরিস্থিতির উন্নয়নে কতটুকু কাজ করছে কিংবা ভূমিকা রাখছে সরকারের কাজে তো আপনি যখন বলবেন যে হ্যাঁ কাজ করছে এটা ঠিক আছে আবার সরকারের কাজ ঠিক মতো করছে কিনা তার উত্তর হবে যে না ঠিক মতো হচ্ছে না ধরেন যদি বলি যে হ্যাঁ আমরা ডিপ টিউবওয়েলের মাধ্যমে এটা করার চেষ্টা করছি আমি যখন মন্ত্রণালয় ছিলাম তখনও দেখেছি এখন অবস্থা হয়তো ওনারা বলতে পারবেন কি হয়েছে আমি ঠিক জানি না তো আপনি একটা ডিপ টিউবওয়েল যে লেভেল পর্যন্ত যাওয়া দরকার আর্সেনিক মুক্ত পানির জন্য সেই লেভেল পর্যন্ত আমরা যাচ্ছি কিনা এটা নিয়ে প্রশ্ন আছে আমরা যে টাকাটা খরচ করছি সেই টাকাটা ভ্যালু ফর মানি হচ্ছে কিনা বা ওই টাকার বদলে আমরা যে সেবাটা দেওয়ার চেষ্টা করছি সেই সেবাটা ঠিক মতো দিচ্ছে কি না হ্যাঁ তাদের অনেক বড় নেটওয়ার্ক আছে এবং আমরা অনেক কাজ করার চেষ্টা করি বাট এইখানে গভর্নমেন্ট এবং এনজিও যারা আছে বাইরে যারা আছেন যারা ওয়াটার সেক্টরে কাজ করেন তাদের সাথে যে একটা মেলবন্ধন সৃষ্টি করা দরকার এবং সেতু বন্ধন সেটা একসময় হয়তো কিছুটা ওয়ার্ক করছে বাট ফাইনালি এটা ওয়ার্কেবল অবস্থা নেই না থাকার কারণে নানাবিধ সমস্যা হচ্ছে বাট আমরা যদি একসাথে কাজ করতে পারি এটা দূর করার সময় দূর করার সময় ধন্যবাদ আপনাকে মানে তো শুধু পরিষ্কার টয়লেট নয় আমাদের কিন্তু কিছু ভুল ধারণা আছে এর সঙ্গে যুক্ত পয় ব্যবস্থাপনা পয় নিষ্কাশন এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এই সব কিছুকে নিয়েই কিন্তু যেমন বিশুদ্ধ পানি এবং টোটাল স্যানিটেশন নিশ্চিতে এক্ষেত্রে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন আছে বলে আপনি মনে করেন অনেক ধন্যবাদ ভাই আমাদেরকে আজকে নতুন বাংলাদেশের কেমন বাংলাদেশ চাই সেই জায়গাটাকে কথা বলার জন্য আমাদের যদি 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 খুব খুব স্বাভাবিকভাবে আমরা টিপিক্যাল যে আমাদের স্যানিটেশন ব্যবস্থাপনা দেখি যে আগে একটা সময় উন্মুক্ত মানুষ বজ্র মানুষ টয়লেট ব্যবহার করতো এখন তারপর সেটা কিছুটা ঘেরা আস্তে আস্তে আমাদের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের প্রচেষ্টায় একসাথে কাজ করা জায়গা থেকে শুরু করে মানুষ একটা সুন্দর স্বাভাবিক ভাবে যেন মানুষ তার বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করতে পারে সেই টয়লেটগুলোর ব্যবস্থা করা হলো বাট সেটার স্যানিটেশনের পার্সেন্টেজটা আমরা কিছুক্ষণ আগেই জুবাইর ভাই জানালেন যে সে তথ্যগুলো এবং আপনার প্রথমে কথা চলে আসছে যে এখনও একটা বড়ো সংখ্যক মানুষ ইম্প্রুভ স্যানিটেশনের জায়গা থেকে নেই এবং এই বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে স্পেশালি স্যানিটেশনের করার ক্ষেত্রে যে এখন যেই জায়গাটাকে আমরা বলি যে অ্যাটলিস্ট প্রথম জায়গাটা উন্মুক্ত বর্জ্য জায়গা থেকে এটা একটা ঘেরা টোপে চলে এসলো এটা হচ্ছে প্রথম জায়গা তারপর সেখান থেকে বিভিন্ন জীবাণু প্রকাশ করার বিষয়ে বা মানুষ সেই স্যানিটেশন করার ক্ষেত্রে মানুষের বাথরুম থেকে বের হয়ে মানুষের হাত ধোয়ার যে বিষয়গুলো সামগ্রিকভাবে এই স্যানিটেশনের জায়গাটাকে চিন্তা করা হয় এবং এই বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে যেই জায়গাগুলোতে হয় আমরা এখনও রুরাল লেভেলে যেটা দেখি সেটা পিঠ পদ্ধতি বলি আমরা যে শুধুমাত্র খনন করে স্ন্যাব বসিয়ে এবং সেখানে তারা এক প্রকোষ্ঠ বা দু প্রকোষ্ঠ তার ব্যবস্থা করে যেটা এলজিটির পক্ষ থেকে হয়েছে আর শহরে ব্যবস্থাপনায় সেই পাটুকু নেই যদি আমরা খুব ভালো করে জানি বাংলাদেশের অ ব্যবস্থাপনা লাইনের সাথে পানির লাইনের অনেক সময় সংযোগ ঘটে থাকে তো এই সামগ্রিক জায়গাটা থেকে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো তারা কাজ করে যাচ্ছে এবং যে জায়গাটার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের যেমন সবার জন্য যেমন পানির সুপ পানির ব্যবস্থা করতে হবে একই সাথে সবার জন্য সুস্বাস্থ্য সংযুক্ত করতে হবে এ দুটোকে যদি আমরা অঙ্গাঙ্গিভাবে যদি যুক্ত করতে পারি তাহলে আমরা একটা কম্প্রিহেন্সিভ স্যানিটেশন ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনাটাকে আমরা সংযুক্ত করতে পারি আর একটা জায়গায় একটু যুক্ত করতে চাই যেই জায়গাটাকে আমরা একটু বলি যে শহর কিংবা নগরের জায়গাটা আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বলি এবং এছাড়াও যদি আমরা একটু যদি বলি যে গ্রামভিত্তিক জায়গাতেও কিন্তু এখন ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা জায়গা আসছে এবং সেই ক্ষেত্রে আমরা হয়তো সামনে আলোচনায় নিয়ে আসবো কম্পোস্টিংয়ের জায়গা বা বিশেষ করে অনেক সময় আমরা এভাবে বলি যে হেভি মেটালকেও এখন সরানোর অনেক ব্যবস্থা আছে স্বাভাবিকভাবে এখন অনেক টেকনোলজি উন্নয়ন উন্নত প্রযুক্তি আসছে এবং এই প্রযুক্তিগুলি আনার ক্ষেত্রে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো তারা আসলে একসাথে কাজ করছে ধন্যবাদ আপনাকে আর ডক্টর মাহফুজুল কবির নিরাপদ পানি এবং স্যানিটেশনের ক্ষেত্রে ছিন্নমূল বস্তিবাসী উপকূল অঞ্চলের যে জনগোষ্ঠী কিংবা হাওর এবং দুর্গম পাহাড়ি এলাকার যে বাসিন্দারা তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া দরকার কিন্তু এই জনগোষ্ঠী সবচেয়ে বেশি বৈষম্য শিকার হচ্ছে এবং দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা এটা নিয়ে অনেক আলোচনা করেছি কিন্তু খুব একটা পরিবর্তন আমরা দেখিনি ওয়াশ খাতে বাজেট বরাদ্দের ক্ষেত্রে বিগত সরকারগুলো আসলে কতখানি কৌশলী ভূমিকা রাখতে পেরেছে কতখানি গুরুত্ব দিয়েছে এই জনগোষ্ঠীর জন্য ধন্যবাদ আপনি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গাতে আসলে এই প্রশ্নটা করেছেন আসলে আমাদের যে এইচডিজির কথাবার্তা তো সেখানে কিন্তু আমাদের যে প্রায়োরিটি টার্গেট যেগুলো রয়েছে তো তার মধ্যে একটা হলো যে এটা সবার জন্যই প্রযোজ্য যে কাউকে বাদ রাখা যাবে না হ্যাঁ তো এইটাই মূল কথা এখন এই যে যে সমস্ত জনগোষ্ঠী যারা হয়তো পাহাড়ে আছেন যারা উপকূল অঞ্চলে আছেন চর হাওয়ারে রয়েছেন তো এই দুর্গ অঞ্চলে আছেন তো তারাই কিন্তু সবচেয়ে বেশি বৈষম্যের শিকার তা আমরা এখন এটা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই তো এটাই কিন্তু আসলে একটা সুযোগ এখন আমাদের যে বাজেট বরাদ্দ যেগুলো আছে তো সেগুলোতে কিছু কিছু প্রকল্প আছে এবং এক যেটা সমস্যা হয় সেটি হলো যে যখন উপকূলীয় অঞ্চলে আমরা একটা কোনো একটা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করি তখন কিন্তু দেখা যায় কি যে হয়তো এক বছর কাজ করছে পরের বছর আবার কাজ করছে না ওটা নষ্ট হয়ে থাকে ওটা আবার মেরামত করা হয় না যার ফলে ওই মানুষের মধ্যে কিছুটা যদি আসার সঞ্চার হয় যে না ঠিক আছে কিছু হয়তো ভালো পানি পাবে আর কি খাওয়ার জন্য কিন্তু দেখা যায় কি যে এই বাজেট কারণেই কিন্তু সেটা আবার একবার হলে তখন সেটা আবার রান করে না এটা একটা সমস্যা আর একটা হলো কিছু কিছু প্রকল্প খুব রিসেন্টলি নেওয়া হয়েছিল যেমন এই বৃষ্টির পানি ধরে রেখে সেখান থেকে আবার পানির ব্যবস্থা করা কিছু পয়া নিষ্কাশনের জন্য স্যানিটেশনের জন্য কিছু কিছু প্রকল্প নেওয়া হয়েছিল বিশেষ করে আমি বলবো যে এটা পাহাড়ি অঞ্চলে এটা নেওয়া হয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে হয়তো প্রকল্প নেওয়া হচ্ছে কিন্তু সেটার অর্থটা যাচ্ছে না সময় মতো যার ফলে এই পাহাড়ের মানুষেরা একটু হয়তো এই স্যানিটেশনের দিকে বা হয়তো যে ওয়াটার সাপ্লাই তো এই জায়গাটাতেও কিন্তু এই বাজেট বরাদ্দ যেটা যেহেতু বাস্তবায়ন হচ্ছে না এই কারণে কিন্তু তখন আর সুবিধাটা যাচ্ছে না যার ফলে মানে বাজেটের অ্যালোকেশন এমনিতেই কম তার মধ্যে রিয়েলাইজেশনটাও কম এবং একটু খেয়াল করলে দেখবেন কি যে এই এই যে আমাদের লোকাল কমিউনিটি ডিভিশন বিশেষ করে আমি বলবো যে এর যে বাজেট তো সেখানে কিন্তু অনেক অর্থ বরাদ্দ হলেও সেটা আসলে যেহেতু খরচ হয় না বা প্রকল্পগুলো যেহেতু বাস্তবায়িত হয় না যার ফলে এখানে একটা বড় সমস্যা রয়ে গেছে আর ফাইনালি আমি বলবো কি যে যেমন এই যে প্রাকৃতিক দুর্যোগ যেখানে হয় যেমন এই যে আমরা দেখলাম খুব রিসেন্টলি যে বন্যা হলো প্রায় চুয়ান্ন লাখ মানুষ কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত তো ওই মানুষগুলোর সবচেয়ে বড় সমস্যা কি তাদের পানি নেই বোতলে করে ঢাকা থেকে পানি অন্য জায়গা থেকে পানি নিয়ে তাদেরকে দিতে হচ্ছে তো যার ফলে এটা কি বোঝায় মানে হলে যে ওইখানে আমরা ওয়াটার পয়েন্ট তৈরি করতে পারিনি যে উঁচু করে যেটা পয়েন্ট তৈরি করবো ওইখানে যে স্যানিটেশনের ব্যবস্থা দেবে কিছু নেই এই মানুষগুলোর যে দুর্দশা সেগুলো আসলে ভাষা প্রকাশ করার মতো নয় শিশুরা তারপরে যে অ্যাডলসেন্ট গার্ড যারা আছে বয়স্ক মানুষ যারা আছেন প্রত্যেকের জন্য সমস্যা তার মানে হলো যে আমাদের রেগুলার যে প্রবলেমগুলো আছে সেগুলোর জন্য যেমন বাজেট নেই এই যে প্রাকৃতিক দুর্যোগে যে সমস্ত আক্রান্ত মানুষ তাদের জন্য পানি স্যানিটেশনের ব্যবস্থা খুবই অপ্রতুল জি ধন্যবাদ আপনাকে যারা পার্থ শেখ বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বাজেট রিভিউ করা হবে তাই যদি হয়ে থাকে তবে সিভিল সোসাইটির পক্ষ থেকে আপনাদের সুপারিশ কি থাকবে আপনারা কি সুপারিশ দিবেন কোন কোন ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত বলে আপনি মনে করেন ধন্যবাদ আত্মীয়কে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যে আজকে এরকম একটা মানে সময় উপযোগী একটা ডিসকাশনের মধ্যে আমাকে দেওয়া এই যে যখনগুলো বলছেন যে আসলে কি করতে হবে অনেকেই বাজেট নিয়ে কথা বলছে আমি আসলে আপনার সামনে প্রথমে আলাপটা শুরু করতে চাই হচ্ছে কিছু তথ্য দিয়ে দু হাজার ষোলো বাংলাদেশের ওভারঅল ওয়াশ বাজেট ছিল ঊনপঞ্চাশ দশমিক সাত সাত বিলিয়ন ডলার সেটা আসলে বেড়ে দু হাজার বাইশ তেইশে হয়ে দাঁড়ালো একশো বিরাশি বিলিয়ন ডলারের একটু বেশি এই চব্বিশ পঁচিশে সেটা আবার হয়ে দাঁড়ালো একশো ষোলো বিলিয়ন সো এই যে কার্ভটা দেখছেন যে মানে উঠলো আবার নামছে মানে গত দু বছর ধরে কিন্তু এই বাজেটটা কমে যাচ্ছে এবং যে আপনি বলেছেন এবং সবাই বলেছে যে গত বছর থেকে প্রায় সাড়ে বাইশ পার্সেন্ট মতন কমেছে এটা তো কমেছে কিন্তু একটা জিনিস কি অ্যালোকেশন তো আসলে সব বিষয় না আমরা আসলে কতটুকু এই বাজেটটা খরচ করতে পারছি কোয়ালিটি সময় মতো সেটা যদি আমি দেখি তাহলে কি হয়েছে বাইশ তেইশে মোটামুটি আটষট্টি সত্তর শতাংশ বাজেটটা খরচ হয়েছে তো একশো টাকা যদি আমরা অ্যালোকেশন থাকে সেখানে তো পুরোটা আমি খরচ করতে পারিনি একুশ বাইশে এটা ছিয়াশি পার্সেন্টটা হয়েছে তো এই যে দেখেন আপনি যখন বলছেন যে কি করা প্রয়োজন যে অ্যালোকেশনটা আছে সেটা ডেফিনেটলি খরচ করা প্রয়োজন গুণগত মান সম্পন্ন রেখে এবং হচ্ছে সময় উপযোগী ভাবে এটাকে খরচ করা আরো কিছু জিনিস আপনাকে আমি বলি যে কথা আমরা যখন বলছি গত বছর আমি এই বছরে যে অ্যালোকেশন আছে এই অ্যালোকেশন এবং আমরা গত দশ বারো বছর ধরে বাংলাদেশের ওয়াশের বাজেট এনালাইসিস করছি এবং এটা কিন্তু আসলে আমি এখন যে তথ্য দেব এটা কিন্তু এই বছরের এই চব্বিশ পঁচিশের না এটা কিন্তু যদি ধরেন এই ধরনটা এই ধারাটা হয়ে আসছে চব্বিশ পঁচিশে আরবান মানে এই শহর অঞ্চলের অলমোস্ট বাজেট হয়েছে তার মানে বাকি দশ এগারো পার্সেন্ট গ্রামে গেছে বা এই আমার রুরাল এলাকায় গেছে তাহলে আমরা কিন্তু এই যে শহর মুখী ওয়াটার স্যানিটেশন হাইজিনের বাজেট গত দশ বারো বছর ধরে কিন্তু আমরা এই জিনিসটা দেখছি ঠিক আছে এখন একটা জিনিস যেটা হচ্ছে যে আমরা হার্ড এলাকা সবাই আমরা আপনি কিন্তু একটু আগে আলাপ করছিলেন যে আমাদের আসলে শহর অঞ্চল বাদ দিয়ে যদি আমরা কোস্টেলে যাই যাই হিলে সেইখানে আসলে কতটুকু বাজেট বাজেট যায় এক থেকে বেশি আসলে যায় না এইখানে তো এই যে আমরা যখন দেখছি যে আমাদের বাজেট যা হচ্ছে সেটাও আসলে খরচ হচ্ছে না আমার যেইখানে আসলে তাই বলে কি শহরের বাজেট কি আসলে আসতেন থাকাই তো অবশ্যই দরকার তাই বলে তো আমি গ্রামকে আসলে বাদ দিয়ে কথা বলতে পারি না স্যার বলছিলেন ভাইও বলছিলেন যে আসলে কাউকে বাদ দিয়ে তো আমরা আসলে কাজ করতে পারবো না সো বেসিকলি ওই চাকাটা দেওয়া দরকার এবং এগুলোর ফল আসলে কি হয়েছে সেই জায়গায় আপনাকে আমি একটু আপনাকে দিতে চাই দু সালে আমরা লোকাল গভর্নমেন্ট ডিভিশন আমাদের বাংলাদেশ বিউরো স্ট্যাটিস্টিক সহ ওয়াটার এইড সহ এবং অন্যান্য আমাদের অনেক ছিলেন ইউনিসেফ ছিলেন সবাই মিলে আমরা ন্যাশনাল ওয়াশ অ্যাকাউন্টস করেছিলাম আমরা দেখতে চেয়েছিলাম যে দু সালে আসলে সারা বাংলাদেশে ওয়াটার সেনারেশন হাইজিনে কি পরিমাণ পয়সা লোকজন খরচ করে এবং সেখান থেকে আমরা বেশ কিছু আসলে ইন্টারেস্টিং জিনিস পেয়েছি আমাদের যদি ওভারঅল ধরি আমরা বাংলাদেশে যাই আয় করি আমরা যারা আয় করছি আমরা ওভারঅল কিন্তু ফোর পয়েন্ট থ্রি পারসেন্ট বাজেট আমাদের যেই আয় হয় সেখানে আমরা ওয়াশে করি ইউএন এর একটা মানে একটা মাত্রা আছে একটা সূচক আছে যে চার পার্সেন্টের উপরে হলে এটা আসলে অ্যাফোর্ডেবল হয় না আমরা আসলে সেটার ধারে কাছেই আছি কিন্তু ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন আছে সেটা আসলে আপনাকে একটু দেওয়া দরকার সেখানে যদি আমি ধনির জায়গায় দেখি মাত্র ধনীরা তার এই পুরো বছরে যা আয় করে তার টু পয়েন্ট এইট পার্সেন্ট ওয়াশে খরচ করে গরিবরা এবং সর্ব আমি যদি হতদরিদ্র বলি তারা কত খরচ করে তার মানে একজন দরিদ্র মানুষ হতদরিদ্র মানুষ সে যা আয় করে তার অলমোস্ট আট শতাংশ তার খরচ করতে হয় ওয়াটার স্যানিটেশন হাইজিনের এই জিনিসটাকে পাওয়ার জন্য এটা যদি আপনি আবার রুরাল আরবানে দেখেন অলমোস্ট রুরালে এটা সেভেন পয়েন্ট সিক্স আরবান পুয়াররা অলমোস্ট এইট মানে নয় শতাংশ তারা খরচ করে এখন আপনি দেখেন আপনাকে ওই যে যা বলছিলেন যে আসলে কি করা প্রয়োজন অবশ্যই হচ্ছে যে এই যে আমরা যা দেখেছি ধারাবাহিকভাবে একটা আরবান ফোকাসড কিন্তু আরবান ফোকাসড হলেও যেটা কি হয়েছে যে আরবানে যখন আমি লো ইনকাম কমিউনিটির কথা বলি সেখানে এই ইনভেস্টমেন্টটা হওয়া দরকার কারণ এই আরবানের যারা হতদরিদ্র তারা অলমোস্ট নাইন পার্সেন্ট অফ দেয়ার বাজেট জি স্পেন্ডস অন ওয়াটার স্যাংশন আপনি যদি আমাকে বলেন আমি ডেফিনেটলি যে যেটা অ্যালোকেশন হয়েছে সেটা সম্পূর্ণভাবে খরচ করা যেইখানে উইথ কোয়ালিটি এবং সময় মতো করা এটা করতে গেলে কিন্তু আসলে ধরেন সক্ষমতার একটা বিষয় আছে সেটার একটা বড় জরুরি প্রয়োজন যে আসলে সক্ষমতাটা অর্জন করা কারণ অবশ্যই যদি আমি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট যদি আমি খরচ করিকেশনে সেই জায়গাটা তো আসলে আমার হান্ড্রেড পার্সেন্ট নিয়ে যেতে হলে তো আমার সেই জিনিসটা লাগবে সো সেইটা একটা ঘটনা আমাদের এই ক্লাইমেট চেঞ্জের কারণে কোস্টাল বেল্টের সহ এই যে আমাদের ছয়টা হটস্পটের কথা বলি যদি ন্যাপের কথা বলেন তাহলে এগারোটা আমার কি বলে ইম্প্যাক্ট জোন আছে এই জায়গাগুলোতে আসলে জলবায়ু সহিষ্ণু পানি স্যানিটেশন হাইজিনের ব্যবস্থা করা এবং যেখানে আমার সাড়ে বাইশ শতাংশ কমেছে আমার তো মনে হয় এখানে একশো শতাংশ বাড়ানোর প্রয়োজন আসলে একত্রিশ সেকেন্ডে একটা জিনিস যে প্রশ্নটার আলোকে আমি একটু বলতে চাচ্ছিলাম যে এই যে পুরো বাজেটিং এর বিষয় জন অংশগ্রহণ বলতে কিছু নাই এটাকে এনসিওর করতে হবে এই যে যে তথ্য উপাত্ত দেওয়া হচ্ছে এটা না হয় আমরা যারা কাজ করি ডেটাবেজ নিয়ে তারা কিছুটা বুঝলাম কিন্তু যে আজকে দর্শক যারা আছেন বা যারা দেখতেছেন হ্যাঁ পানি পাচ্ছেন না এটা হলো মূল বিষয় এবং ও জন্য জন অংশগ্রহণটা লাগবে যে জন অংশগ্রহণ লাগবে জি আমি আমি জন অংশগ্রহনী আপনাদের কাছে আবার আসব জনাব ব্যারিস্টার সামিউ হায়দার পাটরি 2030 সালের মধ্যে এসডিজি 6 অর্জনের জন্য যে ধনের বরাদ্দ থাকা দরকার বাজেটে তা কি সরকার রাখছে আমরা তো দেখছি না টেকসই ও নিরাপদ পানি স্যানিটেশন এবং হাইজিনের লক্ষ্য অর্জনে কী পদক্ষেপ থাকা দরকার বলে আপনি মনে করেন আমরা শুনবো একটি বিরতির পর দর্শক নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরে আসছে অল্প সময়ের মধ্যেই সাথেই থাকি দর্শক বিরতির পর আবার স্বাগত কেমন আমার বাংলাদেশের অনুষ্ঠানের সঙ্গে আছে মিস্টার আশিক রহমান আজ আমরা আলোচনা করছি সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশনের বাংলাদেশ চাই আমরা ফিরছি আলোচনা ব্যারিস্টার সামনে হাজার পাটোয়ারী বৃহত্তরপূর্বে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল যে দু হাজার তিরিশ সালের মধ্যে এসডিজি ছয় অর্জনের জন্য যে ধরনের বাজেটে বরাদ্দ থাকা প্রয়োজন তাকে সরকার রাখছে টেকসই ও নিরাপদ পানি স্যানিটেশন হাইজিনের যে লক্ষ্য সেটা অর্জনে কী পদক্ষেপ থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন জি ধন্যবাদ আমি মনে করি যে দেখুন এমডিজি আমরা খুব প্রাউডলি বলি আমরা এটা করতে পেরেছি এমডিজি কিন্তু এভারেজ স্ট্যান্ডার্ড আর এসডিডির স্ট্যান্ডার্ড অ্যান্ড থ্রেশুল কিন্তু অনেক হাই লিভিং নোয়ান বিহাইন্ড এবং ওইটা অ্যাটেন্ড করা খুবই কঠিন পাহাড়ি এলাকায় উঁচু এলাকায় চর এলাকায় সবাইকে আনতে হবে নিরাপদ পানি অ্যান্ড স্যানিটেশনের ক্ষেত্রে দু হাজার ছয় সালে অমর্ত সেন একটা বিখ্যাত বই আছে দ্যানসার্ট অ্যান্ড গ্লোরি ওখানে উনি ভারতের সাথে ভিসাভিস দেখিয়েছেন যে আমরা অনেক এগিয়েছিলাম কিন্তু ছয় থেকে অনওয়ার্স এই পর্যন্ত কিন্তু আমরা সেরকম আগাতে পারি নাই এটার পিছনে একটা কারণ হচ্ছে পলিটিক্যালি আমাদের লাস্ট দশ বারো বছরের বাজেটটা ছিল ইট পাথরের বাজেট ওয়ান ডাইমেনশনাল স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট গ্রিস কালভার্ট বিল্ডিং এগুলোর মধ্যেই আমরা পপুলেশন কন্ট্রোল স্কিল ডেভেলপমেন্ট নিউট্রিশন পিওর ওয়াটার স্যানিটেশন এগুলোতে আসলে গভর্নমেন্ট ফোকাস করে নেই এবং সে লবিটাও আমাদের স্ট্রং ছিল না বাট আমাদের কনস্টিটিউশন কিন্তু খুব ক্লিয়ার আমাদের আর্টিকেল ফিফটিন প্লস এ বলছে প্লান্ট ইকোনমিক গ্রোথের মাধ্যমে বেসিক নেসেসিটি অফ লাইফের প্রভিশনগুলো এনশিওর করতে হবে

এবং এর সাথে আমাকে মাথায় রাখতে হবে গ্লোবাল ক্লাইমেট ক্রাইসিস যেটা আমাদের পানিটাকে নামিয়ে দিচ্ছে লবণাক্ত করছে সেই অনুযায়ী বাজেট হচ্ছে কিনা এখন বাজেট আপনার যে হারে বেড়েছে এটা তো ইনফ্লেশনকেও খুব একটা অ্যাডজাস্ট করবে না দেন এই ক্রাইসিসগুলো ক্লাইমেট ক্রাইসিসকে যদি আপনি কোপ করেন তাহলে বাজেটটা অত্যন্ত কম তার সাথে যদি আসেন যে এই বাজেট খরচ করার সক্ষমতা সরকারের আছে কিনা সরকারের যে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর আছে তারা অনেক প্রজেক্ট হাতে নিয়েছে আমরাও দেখেছি এবং সেখানে টিউবওয়েল দেওয়া হচ্ছে ডিপ টিউবওয়েল দেওয়া হচ্ছে রেইন ওয়াটার হারভেস্ট দেওয়া হচ্ছে কিন্তু অপ্রতুল অর্থাৎ একটি উপজেলার জন্য বছরে কয়েকটি আসতেছে রেইন হারভেস্ট প্রজেক্ট কয়েক হাজার আসতেছে টিউবওয়েল সেই উপজেলার দরকার হচ্ছে অন্তত দশ বিশ হাজার টিউবওয়েল এই গতিতে আগালে কখনোই দু সালে এটা কেউ স্বীকার করবেন না আমি মনে করি এটা অসম্ভব হয়ে আছে কারণ এটা একটা গতি ছিল বিশেষ যেটাতে আমরা যেতে যাওয়া উচিত ছিল বাইশে যে জায়গায় যাওয়া উচিত ছিল চব্বিশে আমরা সে জায়গায় নাই কিন্তু কীভাবে আমরা স্পিডটা বাড়াতে পারি প্রথম হচ্ছে ডেফিনেটলি বাজেট বাড়াতে হবে এবং আমরা এই মুহূর্তে যে গভর্নমেন্ট আছে এনজিও ফ্রেন্ডলি গভর্নমেন্ট এনজিওরা দশ পনেরো বিশ বছর ধরে যে জিনিসগুলো প্রোপোগেট করে এই ধরনের গভর্নমেন্ট সেগুলো খুব দ্রুত ক্যাচ করার কথা কারণ তারা তো এগুলো নিয়ে কাজ করেছে এবং বাজেট যদি বাড়ানো হয় এবং এই বাজেট খরচ বাজেট খরচ করতে গেলে পার্টনারশিপ ছাড়া কোনো বিকল্প নেই এবং এটা কিন্তু এস ডি একটা গোল খুব সমস্ত গোল থার্টি টু যে আপনাকে পার্টনারশিপ করতে হবে তো বাংলাদেশের ছোটো বড়ো এনজিও যারা বিভিন্ন পর্যায়ে কাজ করছে তাদের সবাইকে নিয়ে এবং বড় বড় এনজিও প্রতিষ্ঠানগুলো স্কুল কলেজ স্কুল শিক্ষক সবাইকে নিয়ে যদি সমন্বিত ম্যাপ করা হয় এবং বাজেট দেওয়া হয় তাহলে অ্যাচিভের কাছাকাছি আমরা যেতে পারি আদারওয়াইজ আমার মনে হচ্ছে যে আঠারো কোটি লোকের দেশে ফর্টি লোক পানির বাইরে আছে আর যদি আপনি মান ধরেন ভালো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে পানির মান ধরেন তাহলে সংখ্যাটা কি হবে এটা আসলে কোনো অ্যাসেসমেন্ট করা হয়নি কিন্তু খুবই ফ্রাস্ট্রেটিং একটা কন্ডিশনে আছে স্বাধীনতার পঞ্চাশ পঞ্চান্ন বছর পরেও আমরা যদি প্র্যাকটিক্যালি পানি দিতে না পারি এই স্বাধীনতা তো আমাদের সামিল হয়ে যাবে নাও ইতিহাস যদি ঘেটে দেখেন এই পানি ছিল না দেখে অনেক কিছু ঘটেছে একটা অসাধারণ শহর গড়লেন পাথরের দুর্দান্ত একটা সেই সময়ের ইতিহাসের সবচেয়ে বড় প্যালেস ফতেফুর সিক্রি ইউরোপ থেকে লোক দেখতে আসতো সেখানে সেটা থেকে উনি সরিয়ে ক্যাপিটাল নিয়ে গেলেন আগ্রায় কারণ ওখানে পানির ব্যবস্থা ছিল না আলাউদ্দিন খিলজি উনি প্রথমেই হসখস করে পানির ব্যবস্থা করলেন তরমুলং সেই পানির ওয়াটার রিজার্ভার দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন এবং আমি মনে করি যে পানি ইম্পর্টেন্ট ইস্যু এটাকে সরকারকে প্রায়োরিটি দিতে হবে আরেকটা হচ্ছে বাংলাদেশের একটা হিউজ আর্গুমেন্টের সুযোগ আছে যেটাকে আমরা পানিতে ডাইভার্ট করতে পারি ক্লাইমেট ফান্ডের যে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড আছে আমরা ক্যাটাগরিক্যালি বলতে পারি গ্লোবাল স্যালাইটির কারণে ওয়াটার রাইজের কারণে গ্লাসিয়ারি রিট্রিটের কারণে আমাদের পানির মানে পানির কস্টিং বেড়ে যাচ্ছে তো আমরা লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে প্যারিস কনভেনশনের আন্ডারে এই লস অ্যান্ড ড্যামেজগুলো চেতে পারি এবং সেই ফান্ডটাও আমরা চ্যানেলাইজ করতে পারি আমি মনে করি সরকারের এই খাতে ফান্ডের কোনো অভাব কখনোই ছিল না আমার লিমিটেড এক্সপিরিয়েন্স এলাকার সিক্স ইয়ার্স ইন পার্লামেন্ট কিন্তু প্রায়োরিটির অভাব ছিল যে একটা প্রায়োরিটি দিয়ে একটা মেগা প্রজেক্টের টাকা এখানে দিয়ে দিবে একটা বড় ব্রিজ না করে টাকাটা এখানে দিয়ে দিবে সেই মন মানসিকতাটা সরকারের ছিল না এটা কেন ছিল না বিকজ একটা দুর্নীতির সুযোগ ওসব প্রজেক্টে ছিল মেগা প্রজেক্ট মেগা দুর্নীতি হয়তো বা এই জিনিসগুলোতে সুযোগটা কম বাট আমি মনে করি ডেফিনেটলি এখন সরকারের প্রায়োরিটি দেওয়া উচিত অন্য অন্য অনেকগুলো বাজেট কেটে এখানে দিয়ে আপনি সবগুলো একসাথে করতে পারবেন না যদিও সবগুলোই রাষ্ট্র একটা সমন্বিত ধারণা বাট সমন্বিত ধারণা হলেও যেখানে জনস্বাস্থ্য জড়িত স্কিল ডেভেলপমেন্ট জড়িত সেখানে সরকারকে প্রায়োরিটি দিতেই হবে এই গভর্নমেন্টের কাছে আমার অ্যাপিল হবে যে প্রচুর বাজেট বাড়ান এবং সারা জীবনই বাজেটটা বাড়াতে হবে না আপনি একটা স্ট্যাবল ওয়াটার সিস্টেম করলে আপনাকে আর হয়তো করতে হবে না আপনি একসাথে আমাদের তো পানি ইম্পোর্ট করতে হবে না শুধু পরিশোধন করতে হবে বা উঠাতে হবে আমরা তো ডেজার্ট না আমরা তো ডাউন স্ট্রিম জি তো সেখানে আমার মনে হয় সরকারের একটা পানিভিত্তিক ম্যাসিভ পরিকল্পনা থাকা উচিত পানির স্টোরেজ থাকা উচিত ভবিষ্যতে আমরা প্রয়োজনে পানি বিদেশে পাঠাতে পারবো এরকম একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনাও থাকা উচিত জি ধন্যবাদ আপনাকে জনাব জুবাইর হাসান আমরা দেখতে পাচ্ছি ওয়ার্স খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে প্রকল্প ভিত্তিক প্রকল্প থেকে প্রকল্পতে আলাদা আলাদা করে বাজেট বরাদ্দ দেওয়া হয় আবার যেটুকু বরাদ্দ হচ্ছে তার গুণগত ব্যয় নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে এক্ষেত্রে করণীয় কি বলে আপনি মনে করেন প্রথমে হলো যে বরাদ্দটা দিতে হবে আমরা যে বরাদ্দের অবস্থা যেটা দেখলাম এটা দেখলাম যে নয় হাজার কত কোটি টাকা আপনি যেটা বললেন এটা তো এখন আমরা বিভিন্ন গণমাধ্যমে পত্রিকায় দেখছি মানুষের ঘরেই এর থেকে বেশি থাক এইরকম যদি অবস্থা চলে তাহলে এই যে পানি যে আমরা চা খাচ্ছি বাসায় পানি কল খুললে পানি পাবো পুকুরের পানি ইত্যাদি তো এইখানে কোনো বরাদ্দ নাই সেটা না বলে ধরেন যেটা খরচ হচ্ছে না খরচ করতে পারবে আমার মনে হয় এই জায়গাটা যেটা শামীম ভাই বললেন যে কি বলে ইনফ্রাস্ট্রাকচারের উপরে এত বেশি চলে গেছে যে এইদিকে নজর হয় না কথাটা তো সত্যি আমাদের যেটা মূল আমাদের জীবনযাপনের জন্য যে বিষয়গুলো অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এখন এই যে স্বাস্থ্য স্বাস্থ্যের একটা অংশ হলো নিরাপদ পানি এবং স্যানিটেশন এটাতে যদি আমরা বরাদ্দ না রাখি তাহলে আমরা কিন্তু পানিবাহিত নানান রোগে চলে যাব। এবং এই এই জায়গাতে যে আপনি শুরুতে বললেন যে একশো সাতষট্টি জন মারা গেছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সে এই যে মানুষ মারা যাচ্ছে নিরাপদ পানির অভাবে এটার জন্য আমরা বরাদ্দ দিব না তার আগে যদি আমরা বলি যে না এটা লিকেজ হচ্ছে বা ইত্যাদি হচ্ছে তাহলে কিন্তু এই জায়গাটা চলবে না হ্যাঁ আমরা অনেক বড় বড় খাতে এমন মেগা প্রকল্পগুলো এমন ভাবে করছি যেটা আসলে মানুষের না এটা মধ্যে পড়েছে হ্যাঁ কিন্তু আমাদের যেটা বেসিক সেইখানে আমরা নজর দিতে পারছি না তো তো এই জায়গাটা আমাদের গুরুত্ব দিতে হবে আরেকটা হলো যে আমরা এই বাজেটের ক্ষেত্রে করছি কি যে ওই গ্রাম অঞ্চলের জন্য একটা ভাগ করছি শহর অঞ্চলের জন্য একটা ভাগ করছি এইভাবে চলছে তো আসলে তো জনপ্রতি একটা হিসাব আছে বাজেট করার ক্ষেত্রে যেটা আমরা যেখানে করি একটা প্রক্রিয়া থাকতে হবে আমাদের যদি আঠেরো কোটি মানুষ হয় এখন এটা কত করে হলে হবে এটা তো একটা নির্ধারণ করতে হবে আলোচনা করা দরকার জেলা ভিত্তিক বাজেট করেন আলোচনা হোক তারপরে এটা ডিভিশনে আলোচনা হোক এরপরে জাতীয় পর্যায়ে হোক কই হয়েছে এগুলি না হয়ে আমরা যেটা বলেন যে প্রকল্প ভিত্তিক একজনের ইচ্ছা হলো যে না আমরা বরেন্দ্র ভূমিতে একটা প্রকল্প করব ওটা করে দিলাম এবং আমাদের উপর দেশের অন্য দেশে সবাই বলল যে না এটা হটস্পট করো এটা এখানে হবে না এটা হাওড় অঞ্চলে হলে ভালো হবে ওইখানে দেখা যায় কোনো লোকই নাই অথবা দেখা যায় ঢাকায় যে পরিমাণ মানুষ আছে সেইখানে আমরা দেখছি না যারা বস্তিবাসী আছে তাদের জন্য আলাদা কোনো আমরা বরাদ্দ রাখছি না বা কোনো ফ্যাসিলিটিস রাখছি না তো সুতরাং এইটাই এই ধরনের প্রক্রিয়াগুলোর মধ্যে মানুষের অংশগ্রহণটা নিশ্চিত করে এবং একটা যদি প্রপার পরিকল্পনা নেওয়া যায় যে না এই আমাদের দেশের জন্য এত টাকা বরাদ্দ দরকার এটা যদি একটা ফিক্স করা হয় তাহলে কিন্তু প্রতি বছরের জন্য আমরা এই বরাদ্দটা দিতে পারি তারপর যদি কোনো লিকেজ হয় সেটা বলতে পারেন যে ওকে এটা তো ছিল আসলে এটা বরাদ্দ হয়নি আমরা যেটা করি আমাদের সংস্থা একটা কথা আছে যে ওই শুনতে হবে তাদের কথা যাদের কথা হয়নি শোনা ওই জায়গাটায় আসতে হবে আর আমরা এখন ওই যে দশ হাত এগারো হাতের শাড়ি না দিয়ে যদি নয় হাত শাড়ি দিয়ে বলি যে এটা পরো ঢেকে ঢুকে পরো তাহলে তো হবে না পানি স্যানিটেশন এবং হাইজিন বা ওয়াশ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য বেশ কিছু নীতি পরিকল্পনা করা হয়েছে বিগত বিভিন্ন সরকারের আমলে আমরা বিভিন্নভাবে জেনেছি এসব পরিকল্পনা পরিবর্তনের জন্য কাজ করা হতে পারে এক্ষেত্রে আপনার সুপারিশ কী থাকবে না এগুলোর সাথে আমরাও বিভিন্নভাবে জড়িত ছিলাম প্রণয়নের ক্ষেত্রে এখানে আরও আলোচক যারা আছেন বলতে পারবেন ভালো করে কিন্তু এখানে যেই বিষয়টা হচ্ছে যে নীতিমালা এবং বিভিন্ন পরিকল্পনায় স্যার আছেন যখন স্থানীয় সরকার মন্ত্রণালয় ছিলেন তখন থেকে এগুলো তৈরি হয়েছে ভালোর জন্য হয়েছে যে একটা গাইডলাইন থাকবে একটা সুনির্দিষ্ট পথরেখা থাকবে যে কিভাবে আগানো যাবে কিন্তু আসলে এটা আমরা বিভিন্ন এনজিওরা মাঠে যে এটার কোনো অস্তিত্ব পাইনি মানে এটাকে যে কিভাবে যে নিয়ে যাওয়া হবে জনগণ কিভাবে এটার সুবিধা পাবে হ্যাঁ এখান থেকে তৈরি করা হয় কিন্তু ওই যেটা যে আলোচনাটা আসলে বটমাপ আপ থেকে আসে নাই মানুষের সাথে আলাপ করে কথাটা কম নেওয়া হয়েছে হ্যাঁ আমরা এই জায়গাটা আমাদের একটা বড় মিসিং আমার মনে হয় এটা এখন করার সময় আছে এবং এটা যত তাড়াতাড়ি আমরা করতে পারবো তাহলে এই এই যে যেই পরিকল্পনাগুলো এগুলো মানুষ কেন্দ্রিক হবে এবং আমার মনে হয় একটা ফলাফলে আমরা যেতে পারবো ধন্যবাদ আপনাকে জনাব আবুলম মোহাম্মদ শেখ পলিসি গ্রোন বাস্তবায়নে এবং বাজেট সরকার পানি ও স্যানিটেশন খাতে কতখানি অগ্রাধিকার দিচ্ছে বাজেট প্রণয়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ কতটুকুই বা কার্যকর হচ্ছে বিশেষ করে বরাদ্দকৃত বাজেটের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন তিনটা তিন ভাগে এখানে কিন্তু আমার পাশে তো একজন জনপ্রতিনিধি আছে বাজেট প্রণয়নের জনগণের অংশগ্রহণ এই প্রশ্ন তো জিজ্ঞাসা করার কোনো কারণ নাই জনগণ আবার কে না কিন্তু এটা তো জনগণ রাষ্ট্রের মালিক এটা তো ছিল हां জনগণ রাষ্ট্রের মালিক আমাদের রাজনৈতিক বিদ্র তো এটা ভুলেই গেছেন সুতরাং বাংলাদেশের যদি আপনি পুরো বাংলাদেশটাকে বিবেচনা করেন বাংলাদেশের জনগণকে কখনোই কনসাল্ট করা হয়নি তো এখন আপনি যদি বাংলাদেশের জনগণের পার্টিসিপেশন চান তাহলে সেইভাবে আপনি পার্টিসিপেটরি একটা বাজেটের প্ল্যান করতে পারেন আলাবালাচনা করতে পারেন ডিবেট করতে পারেন ডিসকাশন করতে পারেন এটা তো পরিষ্কার যে আমাদের বাজেট হলো শহর এবং নগর কেন্দ্রিক এবং আপনার ধনীকে তোষণ করার বাজেট যার ক্ষমতা আছে টাকা খরচ করার তার এভিয়ান পানির ক্ষমতা আছে সে টু পার্সেন্ট খরচ করবে আর করেল বস্তির লোকটা খরচ করবে নাইন পার্সেন্ট অফিস ইনকাম এটা কি মানে এটা কি হচ্ছে দেশের মধ্যে দেশের মধ্যে এই যে এত চাক চিক এত কিছু এত গল্প এত উন্নয়ন সব তো আমরা আমাদের চোখের সামনে দেখলাম শুনলাম ন্যারেটিভগুলো শুনলাম কিন্তু আসল অবস্থা তো ওইখানেই যে আমাদের দরিদ্র মানুষ দশ কোটি মানুষ বারো কোটি মানুষের চিন্তা কারো নাই কিছু লোকের খুবই বড় লোক হতে হবে হাজার হাজার কোটি টাকার মালিক হতে হবে কিছু লোক মধ্যবিত্ত হবে উচ্চ মধ্যবিত্ত হবে সমস্ত রেস্টুরেন্টে যায় খাওয়া দাওয়া করবে ঘুরবে টুরবে গাড়ি চালাবে কক্সবাজারে দেয় আপনার জায়গা পাবেন না শুক্র শনিবার কিন্তু সাধারণ মানুষ কষ্টে থাকবে ও একটা জনবান্ধব বাজেট দরকার উনি যেটা বলেছেন যে মেগা প্রজেক্ট আরে ভাই আপনি আরো আলাপ করেন পরিষ্কার আলোচনা জন্য করেন কেন কদিন পরে করতে পারবেন না আপনার বাজেটে অনুৎপাদনশীল খাতে কত হাজার হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা ব্যয় করেন আপনার বাজেটে আমাদেরকে মানে এই যে আমি কেন বাংলাদেশের গণকর্মচারী তাদেরকে পোষার জন্য কত হাজার হাজার লক্ষ কোটি টাকা আপনি খরচ করতেছেন এবং তাদের তারা কি সেবা দিচ্ছে তারা কি করছে তাদের কাজটা কি। সুতরাং আপনার বাজেটটাকে পুরোপুরি আলোচনা করতে হবে শুধু মেগা প্রজেক্ট বাদ দিলাম তা না আপনি অন্য কিছু করতেছেন যেটার প্রয়োজন হয়তো নাই হ্যাঁ নাই এখন আরো একটু পরে হয়তো আরো দুই এক মাস পরে আরো খোলা মেলা আলোচনা করতে পারবেন আমাদের এমপি সাহেবরা উনি তো বাজেট পাস করেন কোন কোন বাজেট আছে আপনি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন না ইউ ক্যানট ইভেন ডিসকাস ইন দ্য পার্লামেন্ট যে এই খাতে এত টাকা ব্যয় হলো ফিনিশ কোনো কথা নাই কিন্তু পুলিশের টাকা কাটার জন্য ওনারা কিন্তু খুবই সংগ্রাম করেন এমনকি এটা বলেন যে এক টাকা হলেও কাটতে হবে তাহলে বোঝা যাবে পুলিশের উপর পার্লামেন্টের একটা ইয়া আছে প্রভাব আছে বা পার্লামেন্ট বাজেটটা দেয় আছে। এখানে আমি মনে করি যে বাজেট নিয়ে আপনারা খোলামেলা আলোচনা আলোচনা হতে হবে করেন এবং বাজেট হবে না আমরা যেটা তথ্য পেলাম বাজেট বাড়ানো হয়েছিল বাট বাজেট ইউটিলাইজ হয়নি সেভেন্টি পার্সেন্ট যদি বাজেট ইউটিলাইজ হয়ে থাকে তাহলে যে বাইশ পার্সেন্ট কমানো হয়েছে সেটা তো যৌক্তিক নাকি আমাকে বলতে হবে যৌক্তিক মানে অ্যাজ এ গণকর্মচারী কেন আপনাকে একশো টাকা দিয়েছে আপনি খরচ করতে পারেন না তো আপনার বাজেট তো পরের বছর সত্তর টাকা হবে কেন আপনার ওখানে রাখলে তো আপনি খরচ করতে পারেন না সো ওইখানে কিন্তু বাজেট ইমপ্লিমেন্টেশন একটা বড় প্রবলেম দুর্নীতি একটা বড় প্রবলেম যেটা আমি একটু আগেও বলছিলাম যে বাজেট ইমপ্লিমেন্টেশন করতে হবে না দুর্নীতি হবে করতে হবে এবং আমাদের কি আছে সক্ষমতা নেই অদক্ষতা আছে তা আপনাকে এই জায়গা চেঞ্জ করতে হবে তো সব করে যদি আমরা কাজ করতে পারি তাহলে নিশ্চয়ই পানি এবং স্যানিটেশনে আমরা অনেক উন্নতি করতে ধন্যবাদ আপনাকে মাহমুদুল হাসান সরকার দরিদ্র সুবিধা বঞ্চিত অবহেলিত বিশেষ চাহিদা সম্পন্ন এবং এতিমদের কল্যাণে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে স্থানীয় বৈষম্য চিহ্নিত করে এবারের রিভিউ বাজেট বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে যারা পানি বা ও স্যানিটেশন থেকে বঞ্চিত তাদের সকলকে আসলে সেবার আওতায় আনতে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন অনেক ধন্যবাদ আশিফ ভাই আমরা যদি একটু একটু যদি বিভিন্ন আলোচনা থেকে সামারি করে নিয়ে আসি যে আজকের এই আলোচনা একটা জায়গা আমরা যখন যে সময়টা কথা বলছি বাংলাদেশের পরি বাংলাদেশ টু পয়েন্ট জিরো আমরা বলছি এই নতুন বাংলাদেশের একটা শব্দ আমরা জেনেছি সেটা হচ্ছে যে বৈষম্য বৈষম্যটা তো আসছে আমরা যেটাকে জাস্টিস বলি আজকে যদি জাস্টিসের কথা চিন্তা করে দেখি যে আজকে ঢাকায় আমার যে বরাদ্দ ঠিক বরগোনার পাথর কাটার সেই বরাদ্দটা কিনা আমি যদি শুধুমাত্র ওয়াসার আওতাভুক্ত জায়গা বলি পার ক্যাপিটা মানে প্রতিজনে প্রায় তিন হাজার টাকা করে অ্যালোকেট করা হয়েছে সে অন্য জায়গায় চরাঞ্চল উপজেলা উপকূল পাহাড়ি অর্থাৎ শহরের বাইরে ওয়াসার বাহিরে যেই ওয়াশের যে পার্সপেক্টিভ সেখানে পাঁচশো টাকা ব্যয় করা হয়েছে একই দেশ একই দেশে আমরা যখন কথা বলছি একদম শ্যামনগর ওয়ান অফ দ্য মোস্ট সাব ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ টু ক্লাইমেট চেঞ্জ সে বিশ টাকা করে সে ব্যয় করে একটা বিশ লিটারের একটা পানির জার কেনার জন্য এবং সেই দরিদ্র জনগোষ্ঠী এই পানির জারটা সে কিনছে ব্যয় করছে এবং সেটা প্রতিদিন সে খাচ্ছে এমনও হয়েছে বাড়ির যিনি মা সারাদিন কাজ শেষে রাতে তিনি আর পানি পাননি কারণ সেই পানিটা তার হাজবেন্ড কিংবা তার সন্তান খেয়েছেন এই যখন একটা পরিস্থিতি আমরা এই জাস্টিসটাকে এনশিয়র করবো কীভাবে আমাদের বাজেটটা কি এই জাস্টিসটা এনশিয়র করবে এটা হচ্ছে সর্বপ্রথম কথা আর সামগ্রিকভাবে যখন আমরা চিন্তা করছি যেই জায়গাগুলো আপনি ভাই বললেন যে আমাদের সোশ্যাল সেফটি নেটওয়ার্ক বলে আমাদের একটা বেশ ভালো একটা আমাদের বাজেটের জায়গা আছে এবং এই সোশ্যাল সেফটি নেটওয়ার্কটা বলতে দ্বিধা নেই যেটা বিভিন্ন সরকার এসছেন এবং তারা বিভিন্নভাবে এটা বাড়িয়েছেন বাট সুশাসনের যখন কথা বলবো সেটা একটা প্রশ্ন থাকবে সেই আলোচনার একটা জায়গা আমরা যদি সর্বশেষ জায়গা যদি দেখি যে আমাদের সর্বশেষ বাজেটের সোশ্যাল সেফটি নেটওয়ার্কে প্রায় সতেরো হাজার নয়শো বিরানব্বই কোটি টাকা ধরা হয়েছে যেটা ক্লাইমেট রেলিভেন্ট জায়গাতে যদি বলি সেটা প্রায় টোটাল অ্যালোকেশনের থার্টিন পয়েন্ট টু থ্রি পার্সেন্ট কিন্তু আমরা কি সবাইকে নিতে পারছি কিনা আমরা আবারও সেই প্রশ্ন করবো বাংলাদেশের ক্লাইমেট ভালারেবল বাংলাদেশের যদি বলি যে এই দারিদ্র যদি স্কেল করি বাংলাদেশের চৌষট্টি জেলা সবগুলো উপজেলাকেও ধরা হয়েছে আমাদের ইউনিয়ন পর্যন্ত লিস্ট আছে আমরা সেই লিস্টটা ধরে ধরে যদি আমরা বাজেটটা অ্যালোকেশন করতে পারি এবং যে কটা ভাই বলেছেন আপনি নিয়ে এসছেন যে গণবান্ধব বাজেট জনবান্ধব বাজেট একটা ছোট একটা উদাহরণ দেই আমি যদি খুলনা এবং বাঘের একটা জায়গা দেখি যে যেখানে আমাদের অনেক সহযোগী প্রতিষ্ঠান কাজ করে আমার সাথে সহযোগী আমাদের বন্ধু আছেন ডর আছেন তারা কাজ করেন সব ইউনিয়নের বাজেট ছিল পার ক্যাপিটা প্রতিজনে একশো চল্লিশ টাকা করে দিনের পর দিন সেই ইউনিয়নগুলোতে সাধারণ মানুষ বিশেষ করে নারীরা যারা ভুক্তভোগী তারা স্থানীয় ইউনিয়ন পরিষদকে কনভিন্স করতে পেরেছে যে তাদের বাজেট বাড়ানো দরকার এবং দেখা গিয়েছে একশো টাকা করে পার পার্সন বা পার ক্যাপিটার বাজেট তারা ইনক্রিজ করতে পেরেছে এটা যদি চোদ্দোটা ইউনিয়নের হয় আমরা কেন এটা রেপ্লিকেট করতে পারবো না এটা হচ্ছে সর্বপ্রথম কথা এবং এই জায়গাটাকে যদি চিন্তা করি যে আপনি যে জায়গাটাকে মানে সব ক্যাটাগরাইজ করেছেন আমাদের বিভিন্ন রকম জনগোষ্ঠী আছে যাদেরকে আমরা সবসময় নিতে পারি না আমাদের প্রতিটা জনগোষ্ঠী সবগুলো জনগোষ্ঠীকে নো ওয়ান বিহাইন্ড যারা স্যার বলছিলেন আমরা প্রতিটা জনগোষ্ঠীকে অঞ্চলভিত্তিক কারণ এক একটা অঞ্চলের এক এক রকম সমস্যা সে ভিত্তিক ভাগ করে জনবান্ধব বাজেট যদি করতে পারি আমাদের এই বর্তমান সরকার তারা তো এটা একটা পরীক্ষা করে দেখতেই পারে সম্ভব কিনা জি ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির টেকসই উন্নয়ন অভিষ্ট অর্থাৎ এস ডিজি অর্জনের সময়সীমা শেষ হচ্ছে আগামী দু সালে আর মাত্র ছয় বছর বাকি বর্তমান বাজেটে এই অল্প সময় সবগুলো লক্ষ্য অর্জন করা কতটুকু সম্ভব বলে আপনি মনে করেন এস ডিজি ছয় অর্জনে এখন আমি মনে করি যেটা বড় স্টাম্বলিং ব্লক রয়েছে মানে আমাদের তো উন্নয়নের বিভিন্ন রকমের আসলে অগ্রাধিকার রয়েছে এর মধ্যে আমরা যেটা আলোচনা করলাম যে আমরা এখন মেগা ইনফ্রাস্ট্রাকচার সেগুলো তো করছি আবার একই সঙ্গে সেগুলোর অ্যাসেসমেন্টও করছি যে সেখানে দুর্নীতি হচ্ছে কিনা মাত্রা কতটুকু এখন যেগুলো আমাদের চলমান রয়েছে সেগুলো তো আসলে করতে হবে এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে পর্যায়ে এখন রাখছি তো সেই অবস্থা থেকে আমরা তো তো আসলে পিছিয়ে চাই না আমরা দিতে আমাদের ওই ট্র্যাকে থাকতে হবে এখন এগুলো করতে গিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এবং বুঝতে পেরেছি যে আসলে আমাদের ওই যে ওয়াশের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যেটা একেবারে সেই প্রত্যন্ত অঞ্চলে যাবে বা যারা আসলে সুবিধা পাচ্ছে না তাদের কাছে যাবে তো ওইখানে গিয়ে আমরা একটা যুক্তি খাড়া করি হ্যাঁ যুক্তিটা হচ্ছে কি যে আচ্ছা এই ইকোনমিক রেট অফ রিটার্ন নামে একটা টার্ম আছে যে আমরা একটা ইনভেস্টমেন্ট যদি করি তাহলে সেখান থেকে রিটার্নটা কীরকম আসবে ওয়াটার স্যানিটেশন সেখানে তো আসলে সেরকম রিটার্ন আমরা পাই না বা এটা এটা বলে আর কি যে আমরা ওই রকম মানে ক্যাশ ফ্লোটা এরকম হয় না কিন্তু এটার যে একটা গুরুত্ব রয়েছে যে মানুষের যে স্বাস্থ্য ভালো থাকবে এই ওয়াটার স্যানিটেশন যদি ইনভেস্ট করি তাহলে সেক্ষেত্রে প্রবৃদ্ধি বাড়বে মানুষ হচ্ছে মানে শ্রমিকের যে কর্মদক্ষতা সেটা বাড়বে উৎপাদনশীলতা বাড়বে তারপরে এখানে শিক্ষার মানটা পারবে তখন মানুষ যদি অসুস্থ থাকে মানে স্টুডেন্টরা তখন কিন্তু তার মানে এডুকেশনটা হয় না তো জীবনব্যাপী কিন্তু একটা বিনিয়োগ এটার তো এই মানুষের কথা আমরা ভুলে যাচ্ছি আমরা কি করছি আমরা সেই রাস্তাঘাট সেখানে গাড়ি চলবে তো সেগুলোর কথাই আমরা ভাবছি তো এইটা অত্যন্ত দুঃখজনক আমি মনে করি যে এই অ্যাপ্রোচটা থেকে বের হয়ে আসতে হবে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে এই আমাদের এইচটি সিক্স সেখানে আমরা একটা অ্যাসেসমেন্ট করেছি তো সেখানে দেখতে পেয়েছি যে আমাদের আসলে রিসোর্স ক্যাপটা হলো চোদ্দ বিলিয়ন ডলারের মতো কিন্তু যে ট্রেন্ড ইনভেস্টমেন্ট আছে সেটা হলো কত ছয় বিলিয়নের মতো মানে আট বিলিয়ন ডলারের অলরেডি একটা গ্যাপ আছে এখন সেটা এই গ্যাপটা পূরণ করার জন্য আমাদের আসলে কোনো পরিকল্পনা নেই এখন আমরা আবার নতুন করে বাজেট একটুখানি বোধহয় সংশোধন করবো তো সেটার মধ্যেও আসলে এটা থাকবে কিনা সেটা নিয়ে আমি যথেষ্ট সন্ধি তার কারণ আমরা অন্য অন্য জায়গাতে আসলে এখন নজর দিচ্ছি তো এখন এইটা একটু নিশ্চিত করতে হবে আর আরেকটা বিষয় যেটা আমরা আমাদের আলোচনা এলো যে এই মানুষদের মধ্যে দেখা যাচ্ছে প্রায় দশ শতাংশের মতো তারা কিন্তু এই যে প্রতিবন্ধিতার শিকার কোনো না কোনো ধরনের প্রতিবন্ধী এখন তাদের জন্য আমরা আসলে কোনো ধরনের বিনিয়োগ করছি কিনা কারণ তারা কিন্তু এই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী মানে কাউকে বাদ দেওয়া যাবে না এখন তাকেও তো বাদ দেওয়া যাবে না এখন তারা সবচেয়ে দুস্থ জনগোষ্ঠী তাদের জন্য ভালো অবকাঠামো তৈরি করা বিশেষ করে তারা এখন বাজারে যাচ্ছেন বা কোনো একটা পাবলিক প্লেসে যাচ্ছেন তারা কিন্তু ওই যে যে টয়লেট সেটা কিন্তু ব্যবহার করতে পারছেন না বা তারা কিন্তু ওই পানিটা নিতে পারছেন না তো এখন এই জায়গাতে আমাদের একটা স্পেশালাইজড ইনভেস্টমেন্ট দরকার আমাদের পরিকল্পনার মধ্যে এগুলো আছে কিন্তু দেখা যাচ্ছে দুঃখজনকভাবে যে সেখানে আসলে কোনো বাজেট যাচ্ছে না বা অ্যালোকেট করা হচ্ছে না তো এখন এই জায়গাগুলো যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এস ডিজি সিক্সের যে টার্গেট এবং সেটা আমাদের ন্যাশনাল প্রায়োরিটি টার্গেটের মধ্যে আছে সতেরো এবং আঠারো তো সেগুলো পূরণ করা সম্ভব হবে আমরা যদি একটু মানবিক হই আমরা যেন আসলে এই যে মেক ইনফ্রাস্ট্রাকচার তো ঠিক আছে আমাদের চলবে কিন্তু ওইটার সঙ্গে যেন আমরা এই যে ওয়াশের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা যেন তুলনা না করি তার কারণ সব জায়গাতে রিটার্নটা একরকম নয় কোনোটা রিটার্ন হচ্ছে জীবনব্যাপী এবং মানুষের উপর ইনভেস্ট করলেই সেটা এটা মানবিক সমাজ তৈরি হয় তো সেইভাবে চিন্তা করে আমাদের আসলে অগ্রসর হতে হবে জি ধন্যবাদ আপনাকে পরিকল্পনা করা হয়েছে প্রণয়ন করা হচ্ছে তারপরে আমাদের পানির প্রাপ্যতার কাভারেজ এবং স্যানিটেশন কাভারেজ এত কম তো এই চ্যালেঞ্জটা আসলে কোথায় কেন এত বড় ডিফারেন্স এবং এমন পরিস্থিতিতে কি বিষয়ে আসলে কোন মূল জায়গাগুলোতে আসলে নজর দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন থ্যাংক ইউ মানে প্ল্যানের নাম বলেছেন আমি একটা নিয়ে কথা বলি আসলে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান জি আমাদের দু হাজার পর্যন্ত বিলিয়ন ডলার্সের একটা প্ল্যান একশো বারোটা ইন্টারভেনশন আমরা যেটা করতে পেরেছি আসলে সেটা হচ্ছে যে যখন এটা হচ্ছিল তখন কোনো না কোনোভাবে একটু অংশগ্রহণ করার চেষ্টা করেছিলাম অলবোজ বাইশটা জায়গাতে আমরা বাইশটা ইন্টারভেনশানের ওখানে কিন্তু আমরা বলেছি যে ওয়াটার স্যান্টেশন হাইজিনকে আসলে ইনকপরেট করা সো অ্যান্ড দ্যাট অ্যাজ ভিন ডান এখন বিষয়টা হচ্ছে যে একটা দুশো বিলিয়ন ডলারের প্ল্যান এবং এটার একটা ইনভেস্টমেন্ট প্ল্যানও আছে সো ওই আমরা সবাই কিন্তু বলছি যে এই ইনভেস্টমেন্ট প্ল্যানটা ধরে আসলে ইনভেস্ট করা এবং সেই সেই হিসেবে টাকাগুলো গুণগত মান রেখে আসলে খরচ করা জি সো সেই জায়গাটা আছে এবং ছোট্ট একটা জিনিস যেটা বলি যে অনেকেই হয়তো বলেছেন বাট একটু স্পষ্ট করে বলি সরকার কিন্তু বেশ কয়েক বছর ধরেই পঁচিশটি মন্ত্রণালয়ের জন্য একটা ক্লাইমেট বাজেট করছিলেন জি এবং আমরা সেই ক্লাইমেট বাজেটটাকেও আসলে অ্যানালিসিস করার চেষ্টা করেছি এবং দেখার চেষ্টা করেছি যে সেখানে আসলে ওয়াটার স্যানিটেশন হাইজিনের অবস্থা কি বলাই বাহুল্য বেশি নেই সেখানে অলমোস্ট ওই বারো তেরো চোদ্দ ওর মধ্যেই এগুলো থাকে পার্সেন্টেজ এখানে সো এই যে ওয়াটার স্যানিটেশন হাইজিনকে মাথায় নিয়ে বাজেটগুলো বরাদ্দ করা আমি যখন আসলে বলি যে এই যে পঁচিশটা মিনিস্ট্রির ক্লাইমেট বাজেট এটা কিন্তু ধরেন ওই ন্যাপকেই বলে যে আমরা জি মানে ন্যাপকে আমরা সাপোর্ট করি বিসিসিএসএপি অনেক দিন ধরে রিভিউ রিভিউ হচ্ছে 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 এখন পর্যন্ত এটা শেষ হয়নি সো সেই রকম বিষয়গুলো আছে যেগুলো আসলে কিছু কিছু জিনিস যেগুলো ভালো ভালো কাজ হয়েছে আমাদের ন্যাপের মতন বিসিসিএসএপি করা দরকার যেগুলো হয়েছে সেগুলোকে বাস্তবায়নের একটা বড় বিষয় হওয়া দরকার এবং করা দরকার আপনি শুধুমাত্র ওই ক্লাইমেট চেঞ্জের দিকে যাচ্ছেন আমাদের বাংলাদেশের কিন্তু ওয়াটার হাইজিন এই সেক্টরে স্ট্র্যাটেজি আছে দু হাজার একুশে সেটাকে আপনার আপডেটেড এবং রিভাইজ করা হয়েছে হাইজিন প্রমোশন স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজিগুলোকে কিন্তু বলা আছে যে কোথায় কোথায় কোন কোন ধরনের সহ পরিকল্পনাগুলো করা দরকার সহ প্ল্যানগুলো করা দরকার তো সেগুলোকে আসলে একটু বাস্তবায়নের দিকে যাওয়া দরকার এবং আপনি যদি বলেন যে আমরা হ্যান্ড হাইজিন ফর অল একটা কাজ হয়েছে আমরাও জড়িত ছিলাম ওইখানে কিন্তু একটা কস্টের প্ল্যান হয়েছে সো এই যে যেইখানে যেই ধরনের কষ্টের প্ল্যানগুলো হয়েছে সেইখানে সেই ধরনের বাজেটগুলো বরাদ্দ করা এবং সেই বাজেটগুলোকে সঠিক সময়ে গুণগত মান রেখে আসলে বাস্তবায়ন করা আমরা কিন্তু সবাই ওই এক জায়গায় যাচ্ছি যে বাজেট কিন্তু বরাদ্দ হয় কিন্তু বাজেট আসলে ব্যয় করা হয় না আর একটা খুব বড় জিনিস আছে যেটা আমরা এখানে এখনো আলাপ করিনি আসলে সেটা হচ্ছে যে ওই ইনফ্রাস্ট্রাকচার আমরা করি কিন্তু ওইখানে আসলে জিনিসটা শেষ হয় না আপনি যখন একটা টিউবওয়েল করেন একটা ওয়াশ ব্লক করেন একটা ল্যাট্রিন করেন এটার তো একটা অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্টের একটা মেন্টেনেন্সের জন্য খরচটা লাগে সেটার দিকে কি আমরা মনোনিবেশ করি এই যে আমাদের সেকেন্ড জেনারেশন প্রবলেম অফ স্যানিট মানে আমাদের যদি স্লাজের সা, কথা ধরি ফিকাল স্লাজ ম্যানেজমেন্টের কথা ধরি সেইখানে যে এই যে এফ গুলো যে হচ্ছে প্রায় একশোটার মতন মিউনিসিপ্যালিটিতে এফ করবে এটার জন্য তো আসলে অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এবং মেনটেনেন্সের এই টাকাটা তো রাখতে হবে তা না হলে তো আসলে ওই ইনফ্রাস্ট্রাকচার করবো ভাই একটা বাড়ি তৈরি করলেও বাড়িটাকে বছর দুই তিন এক পর পর একটু রং দিতে হয় ওখানে নষ্ট হয় সেটাকে একটু প্রলেপ দিতে হয় দিস ইজ অল পার্ট অফ অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট মেনটেনেন্স সো এই যে এইখানেও যদি আমরা না রাখি নতুন নতুন জিনিস আমরা করব ইনফ্রাস্ট্রাকচার করব। কিন্তু এর পরে আসলে ও এ এই খরচটা রাখা খুব জরুরি এবং আমি আপনি যখন প্ল্যানের কথা বলছেন সেই প্ল্যানগুলোকে সেইভাবে একটু রিভাইজও করা দরকার যে আমরা যদি সেটা না রেখে থাকি অনেক জায়গায় এই জিনিসগুলো না করলে আসলে ধরেন আমরা যখন বলছি যে অনেক আপনি যদি এখন কোস্টাল বেল্টে যান অনেক দেখবেন ফিল্টার নষ্ট হয়ে পড়ে আছে সেটার এই যে পুকুরটা সেই পুকুরটাকে সংসার করা হয়নি বা এই যে ইনফ্রাস্ট্রাকচার যেটা হয়েছে পনস অ্যান্ড ফিল্টারে সেইটাকে হয়তো বা মেনটেন করা হয়নি আমরা ফ্রম ওয়াটার এই জিনিসগুলো দেখার জন্য প্রচণ্ড রকমভাবে ভাবে কিছু কাজ করি নারীদের অংশগ্রহণের মাধ্যমে এই প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচারে এই ম্যানেজমেন্টের জন্য এই আমরা একটা কমিটি করে দিই যেখানে নারী পুরুষ সবাই থাকে এবং তারা কিন্তু এই ম্যানেজমেন্টের জন্য তারা নিজেদের মতন করে এই চাঁদা তোলে টাকা তোলে এবং এটা কিন্তু করে আমরা যখন আমরা বলি যে ওয়াটার এন্টারপ্রিনিয়ারশিপ ফর উমেন্স এম্পাওয়ারমেন্ট আমরা উই অ্যাপ্রোচ বলি সেখানে পাঁচজন নারী এসে আমাদের আরো একটা প্ল্যান্ট আমরা টাকা দেই তারা ম্যানেজমেন্ট তাদেরকে পুরো জিনিসটা শেখানো হয় কিন্তু তারা কিন্তু এটা অপারেশন অ্যান্ড মেনটেন্সের সেই দায়িত্বটা কিন্তু নেয় সো আমরা যখন প্ল্যানের কথা বলি আমরা যখন ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি আমাদের কিন্তু এই জিনিসগুলো একটু খুব জরুরিভাবে মনে রাখা দরকার যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি আসলে শেষ কথা না এটাকে বাস্তবায়ন করার পরে এটাকে যাতে চালু রাখা যায় যে সেই কারণে আসলে ওয়েন্ডেম ফান্ডগুলো তৈরি করা এবং সেইখানে এই ইনভেস্টমেন্টগুলো করা ধন্যবাদ আপনাকে আমাদের আলোচনার শেষ পর্যায়ে ব্যারিস্টার স্বামী হায়দার পাটরি বাজেট বাড়লে কি বিদ্যমান সমস্যাগুলো সমাধান হয়ে যাবে কিংবা সমাধান হবে বাজেট প্রণয়ন এবং বাস্তবায়ন করতে গিয়ে কি অভিজ্ঞতা আপনাদের হয়েছে আপনি তো যখন জনপ্রতিনিধি ছিলেন আপনি কি ফেস করেছেন আপনার অভিজ্ঞতাটা আমরা শুনতে চাই আপনার অভিজ্ঞতা শুনে এবং করণীয়টা শুনেই আমাদের আজকে আলোচনা শেষ করব যে বাজেট বাড়লেই সমস্যার সমাধান হবে তবে বাজেট না বাড়ালে তো কোনোভাবেই হবে না বাজেট বাড়াতেই হবে এখন সেখানে যেটা হয় অবভিয়াসলি বাজেটটা ব্রুক্রেসি তৈরি করে এবং কিছু কি পলিটিশিয়ান সেখানে কিছু রোল প্লে করে সংসদ সদস্যরা তিনশো জন বা তিনশো চল্লিশ পনেরো জন মিলেও ওখানে ওয়ান পার্সেন্ট ইম্প্যাক্ট রাখার কোনো কাঠামোগত সুযোগ নেই নাও ষোলো কোটি লোক বাজেট করবে ষোলো কোটি লোক তার বাজেট করতে পারবে না তো সংবিধান বলছে যে জনগণের বিয়াবেই বাজেট তৈরি হবে জনগণের পক্ষ থেকে সংবিধানের আলোকে আমি বাজেট যদি আমি বলি বাইদে বাজেট শব্দটা কিন্তু সংবিধানে নাই অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলা আছে অর্থ বিল আরেকটা হচ্ছে বাজেটের যে ধারণা আসছে সেটা কিন্তু ওয়েলফেয়ার স্টেট থেকে আসেনি বাজেটের ধারণাটা হচ্ছে যে রাষ্ট্র যেন দেউলিয়া না হয় যুদ্ধ না করে রাজপ্রাসাদ না করে তাজমহল না করে ওখান থেকে রাজাকে নিবৃত্ত করা থাকে বাজেট থেকে বাজেট ওয়েলফেয়ার স্টেটে এই ধরনের ক্ষেত্রে বাজেট দিতে গেলে যে কাঠামো লাগবে সেই কাঠামোটা বাংলাদেশের তৈরি হয়নি এটা কমপ্লিটলি সবাই যেটা বললেন টপ ডাউন বাজেট ইটস নট ডাউন টপ বাজেট এটা আইভরি টাওয়ারে বসে তৈরি করা হয় গজদন্ত ক্যাদারায় বসিয়া তৈরি করা হয় এটা ক্ষেত্রে কোনো ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে থেকে মতামত নেওয়া হয় না যে আপনার উপজেলায় কি মনে হচ্ছে আপনার বা আপনার আসনে কি মনে হচ্ছে হান্ড্রেড শতভাগ মানে পানির নিরাপত্তার জন্য কি কি করা প্রয়োজন কত টাকা বাজেট লাগবে এটা এমপিদের কাছে জানতে চাওয়া হয় না টিউনের কাছেও জানতে চাওয়া হয় না উপজেলার চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হয় না কারোর কাছে জানতে চাওয়া হয় না যে কারণে যেটা হচ্ছে ওখানে একটা ভ্যাকুয়াম থেকে যাচ্ছে আর কি করা হয়েছে গত দশ পনেরো বছরে প্রথমেই চাঙ্ক মানি পুলিশের জন্য বিশ্ববিদ্যালয় পুলিশের জন্য মেডিকেল কলেজ. জন্য গাছপালা ছিল কিন্তু সেগুলোতে একেবারে হয়ে এবং হাউসিং বড় বড় হাউসিং সরকারি পৃষ্ঠপতাকা সরকারি কর্মচারীরা হাউজিং করছে তারপরে দেখা যাচ্ছে কি অল্প কিছু টাকা রয়ে গেছে জন্য তো সেখানে কিছু বিধবা ভাতা কিছু বয়স্ক ভাতা লামছাম কিছু পানি এবং ফ্যামিলিস দেওয়া হয় যদি প্রথমে এটা ডেডিকেটেড ফান্ড করে দেওয়া হতো তাহলে এই সমস্যা হতো না জি ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় দেওয়ার জন্য দর্শক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রধান স্লোগান নো ওয়ান লেফ বিহাইন্ড অর্থাৎ কেউ পিছিয়ে থাকবে না উন্নয়নের এই দর্শন নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পয় নিষ্কাশন ব্যবস্থা বা স্যানিটেশনের ক্ষেত্রেও ব্যাপকভাবে প্রযোজ্য এখনও দেশের বিপুল সংখ্যক মানুষ সুপেয় পানি এবং উন্নত স্যানিটেশন থেকে বঞ্চিত থেকে যাচ্ছে বিশেষ করে উপকূলীয় পাহাড়ি এবং প্রান্তিক এলাকার বাসিন্দারা এসব সাধারণ সুবিধার আওতার বাইরে রয়ে যাচ্ছে দু হাজার সালের মধ্যে পরিস্থিতির উন্নতি করতে হলে বরাদ্দ বাড়াতে হবে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে চাহিদাভিত্তিক প্রকল্প গ্রহণ ও বাজেট প্রণয়ন করতে হবে বাজেট বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোর দক্ষতা সক্ষমতা বাড়াতে হবে দুর্নীতি দূর করে বরাদ্দের গুণগত ব্যয় নিশ্চিত করতে হবে নগর ও গ্রামের মধ্যে যে চরম উন্নয়ন বৈষম্য রয়েছে তা দূর করতে হবে জাস্টিস নিশ্চিত করতে হবে অপ্রতিরোধ দখল দুশো আর ভরাটের কারণে নগরে এবং সারাদেশে পানির উৎসগুলো ক্রমাগত হারিয়ে যাচ্ছে অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলগুলোতেও জলবদ্ধতা ও লবণক্ততা বাড়ছে যা টেকসই নিরাপদ বিশুদ্ধ পানি স্যানিটেশন এবং হাইজিন ব্যবস্থাপনাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে এমন ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলা করার কৌশল বের করতে হবে সুপেয় পানির জন্য একটি মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে এমন পরামর্শগুলি তুলে ধরেছেন আজকে আলোচকবৃদ্ধ দর্শক আজ পর্যন্তই অনুষ্ঠানটি হবে সকাল সাতটা মিনিটে আগামী সপ্তাহে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুভরাত For more update,